সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো যে গ্রাফটিংয়ের যে সিস্টেমগুলো যেটা আপনার গুটি কলম করা হয় চোখ কলম বলা হয় দেখুন এই যে গ্রাফটিংটা করছে দেখুন গ্রাফটিং করছে এই বছরের গাছ গত তিন মাস আগের চারা দেখুন এই যে গ্রাফটিং করছে যে গ্রাফটিং অংশটা দেখেন কিচ্ছু বোঝা যায় না দেখুন গাছের সাইজ দেখুন এই যে ফুল এসে বসছে অলরেডি এই বছরের সাইজ ফুল এসে বসে দেখছেন গত তিন মাস আগের চারা এগুলো চারার সাইজ দেখেন সারা অলরেডি দুই ফিট হয়ে গেছে দেখেন এখানে এদের সে একটা সিস্টেম ভালো এই কালো পলিথিন করে বড়ো বড়ো হয় দেখেন এখানে প্রায় হাইটে প্রায় এক হাত এক হাতের বেশি হবে পাশে দেখেন এক বিঘাত চার আঙ্গুল এক বিঘাত আঙ্গুল কত বড়ো বড়ো বস্তা আছে দেখেন যে চারাগুলো বসানো হয় সাধারণত ছোটো ছোটো বস্তা এটা একটু আরও ছোটো তাও বাংলাদেশের তুলনায় এক বিঘাত চার আঙ্গুল মানে প্রায় বড়ো ভাত এই দেখেন প্রায় মোটো ভাত লম্বা আর এখানে এক বিঘাতে দুই আঙ্গুল বড় দুই আঙ্গুল বেশি এই জন্যে এই যে সিস্টেমগুলো খুব ভালো এই দেখেন আপনি এখানে এই তার কী করছে এই যে গ্রাফটিং করা দেখেন গ্রাফটিং না একটা একটা পোট দিয়ে যে চারাগুলো করছে দেখেন এখান থেকে চল্লিশ সেন্টি উপরে এই যে গাছটা আপনারা দেখুন গাছটা জয়েন্ট থেকে প্রায় এক দুই হাত লম্বা হয়ে গেছে অলটি প্রায় এক মিটার লম্বা হয়ে গেছে মাত্র তিন মাস আগের ছাড়া আসলে এক নম্বর হলো কী বড় হতে হবে পলিথিনটা বড়ো হইতে হবে কী যে কী বলে পলিথিনকে পলিথিনটা বড়ো হইতে হবে আর আপনার এই কলম করতে হবে উন্নত সিস্টেমে এ ব্যতিক্রম করলে আপনার এত গ্রোথ হবে দেখেন কত বড়ো হয়ে গেছে গাছ প্রত্যেক গাছে ফুল দেখেন এই বছরে গ্রাফটিং করা ছাড়া প্রত্যেক গাছে ফুল এগুলো বেশিরভাগ ফল টিকে যাবে এই যে গ্রাফটিং করা দেখেন গ্রাফটিংয়ের অংশ বোধ হয় জানা এদিকে গ্রাফটিং করা